কাশিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য 10% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 5% নগদ ও 5% বোনাস লভ্যাংশ। 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 70 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 31.01 টাকা। আগামী 19 নভেম্বর বেলা 11টায় AGM অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 2 নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির সমতা লেদার কমপ্লেক্স ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 4:30টায় সমতা লেদার এবং বিকেল 3:45 মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।